নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা অনেকেই আমাকে সয়াবিন দিয়ে কোনো রেসিপি তৈরি করে দেখানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন, তাই আজকের এই পর্বে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই সিম্পল এবং ঘরোয়া একটি বাঙালি রান্না, আলু সয়াবিনের ডালনা রেসিপি। আমরা সকলেই জানি ভালোভাবে সয়াবিন রান্না করলে কিন্তু তার স্বাদ মাংসের থেকে কোনো অংশে কম হয় না, তাই এইভাবে একবার সয়াবিনের ডালনা বাড়িতে তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে এই আলু সয়াবিনের ডালনার রেসিপিটা দেখে নিই। আলু সয়াবিনের ডালনা রান্না করার জন্য আমি এখানে 40 থেকে 50 গ্রাম সয়াবিন নিয়েছি। সবার প্রথমে আমরা সয়াবিনের মধ্যে ফোটানো গরম জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা অবস্থায় ভিজিয়ে রাখব। এতে সয়াবিনগুলো নরম হয়ে যাবে এবং ফুলে উঠবে। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো ফুলে উঠেছে। এখন আমরা এই জলটা ফেলে দিয়ে খুব ভালোভাবে সয়াবিনগুলোকে শুকনো করে চিপে সবটা জল ফেলে দেব। এতে সয়াবিনের মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটা চলে যাবে। আর খেয়াল রাখবেন সয়াবিনগুলো যেন খুব ভালোভাবে চেপা হয় আর এর মধ্যে যেন একটুও জল না থাকে। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে বড় ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে রেখেছি। এছাড়াও আমাদের লাগবে 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ মতো আদা বাটা। রান্নাটা করার জন্য আমি সবার প্রথমে কড়ায় 1 থেকে 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলের ব্যবহারও করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো, যাতে তেলটা গায়ে ছিটে না আসে। তারপর এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে হাই ফ্লেমে সোনালি করে ভেজে নিয়ে তুলে রাখবো। ওই একই তেলে 1/4 চা চামচ মতো গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে ফোড়নগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে মাঝারি আঁচে ভেজে নেব। তারপর এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ডিপ ব্রাউন হওয়া পর্যন্ত হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা আদা বাটা আর রসুন বাটা দিয়ে আরও 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রান্নার রঙটা খুব সুন্দর আসবে। দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 7 মতো নুন, 1/2 চা চামচ চিনি, 1টা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া টমেটো আর অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। আর দরকার পড়লে মাঝে মাঝে একটু জল অ্যাড করে দেবেন। মশলাটা যখন এরকম শুকিয়ে আসবে বা কষে আসবে আর তেল ছেড়ে দেবে, তখন আমরা এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে খানিকটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম কম আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। এতে আলুগুলো কিছুটা নরম হয়ে আসবে। 3-4 মিনিট পর কড়ার ঢাকনাটা তুলে মশলাটাকে একবার নেড়ে নিয়ে এর মধ্যে সয়াবিন আর 7 মতো কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিট মতো মাঝারি আঁচে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সয়াবিনের সাথে মশলাটা ভালোভাবে মিশে এলে এর মধ্যে 1 থেকে 1.5 কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা গ্রেভিটা যেই রকম খেতে পছন্দ করেন জলের পরিমাণটা সেই অনুযায়ী বেশি বা কম দিতে পারেন। এই সময় দরকার হলে 7 মতো নুনটা অ্যাডজাস্ট করে মিশিয়ে নিতে হবে। আর তারপর ঢাকনা চাপা দিয়ে একদম কম আঁচে 7 থেকে 10 মিনিটের জন্য আমরা রান্নাটাকে ফুটিয়ে নেব। 7-8 মিনিট পর কড়ার ঢাকনাটা তুলে নিয়ে আমি গ্রেভিটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে ওপর থেকে 1/2 চা চামচ ঘি আর 1/2 চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য আমরা রান্নাটাকে দমে রেখে দেব। আর তাহলেই আমাদের ঘরোয়া বাঙালি আলু সয়াবিনের ডালনা সার্ভ করার জন্য একদম তৈরি। গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে এই আলু সয়াবিনের ডালনা সার্ভ করুন, খেতে খুব ভালো লাগবে। আর বাড়িতে রান্না করলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।
আমার দেখানো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোকে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্রতি মঙ্গলবার এবং শনিবার দুপুর 12:30টায় আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসি। আর আমার ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে আর বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে।